হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি আর আমি ভীষণ হ্যাপি আছি। আর একটু অন্য জায়গায় আছি, কোথায় আছি তারও বলছি, একটু ওয়েট করো। এখন এখন তো রথযাত্রা চলছে, আর রথযাত্রা উৎসবে আমরা ফুল ফ্যামিলি, দেখো, রানাঘাটে রথ উৎসবে চলে এসেছি সবাই মিলে এনজয় করতে। আর এখন মেলায় এসে, মানে উৎসবে এসে আগে আমরা ভেতরে যাব, তো ভেতরে প্রভুকে দর্শন করব, জগন্নাথ প্রভুকে দর্শন করবো। দেখো ভেতরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রানাঘাটে রথ উৎসব, আর যারা জানো না তারাও দেখে না। তো ভেতরটা সুন্দর ডেকোরেশন করেছিল, দেখো। আর প্রভুকে ওই দেখো সামনে দেখা যাচ্ছে, দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি, এত সুন্দর সাজিয়েছে না, মানে কি বলবো, প্রত্যেকবার আমাদের এখানে অনুষ্ঠানে খুব সুন্দর করে জানো তো ঠাকুরকে সাজায়, মানে জগন্নাথ, জগন্নাথ প্রভু, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা ভাই বোন কি সুন্দর বসে আছে, আর এত সুন্দর মানে ডেকোরেশন করে, আর এত সুন্দর ঠাকুরদের মানে সাজগোজ করায়, দেখতে অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। এটা প্রত্যেকবারই আমাদের এখানে হয়। আর ভেতরে স্টল বসেছিল, তো এখন ফাঁকা হয়ে গেছে, যেহেতু রাত করে এসেছি তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে প্রসাদ এক্সট্রা করে প্রসাদ মানে বিক্রি হচ্ছিল আর কি, তা এসে দেখি ফাঁকা পুরো। তো এখন দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, ভীষণই ভালো লাগছে, সামনে থেকে ক্লোজ থেকে দেখে নিলাম। আমি ফার্স্টে এখানে খেয়াল করিনি, সামনের দিকে দেখছিলাম, পরে দেখি পেছনে রয়েছে। আর এখানে শীল প্রভু, নিত্যানন্দ প্রভু বসে আছে, দেখো কত সুন্দর মূর্তি, এত সুন্দর মূর্তি না, যা দেখে মনে হবে পুরো রিয়েল বসে আছে। দেখো দূর থেকে দেখলে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না, এত সুন্দর। তো ভীষণই ভালো লাগলো দেখে। এবার বাইরে চলে এলাম, দেখো বাইরের ডেকোরেশনে কি সুন্দর, ঘোড়াগুলো এত বড় বড়, আর সামনে থেকে মানে কি সুন্দর দেখতে লাগছিল। আর এটা হচ্ছে আমাদের যে মানে প্যান্ডেলটা বাইরের দিকে করেছে, সে হচ্ছে প্যান্ডেলের বাইরের দর্শন, সেটাও তোমরা একবার দেখে নাও, বেশ ভালোই লাগলো। মানে আর রাত করেছি তো ফাঁকা ফাঁকা, বেশি ভিড়ের মধ্যে ধাক্কা ধাকে জানো তো ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকার মধ্যে আসলে মনে হয় ভালো লাগে। আর এতটাই ভিড় হয়েছিল না, মানে কি বলবো, এসে দেখি যখন তখনও লোক আছে, তো এদিকে আস্তে আস্তে মোটামুটি লোকজন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দিকে কুলপি খাওয়া হয়ে গেছে, এখন একটু চারিদিকে ঘুরে ফিরে দেখছি। এখানে দেখো বিভিন্ন রকম আচারের দোকান রয়েছে, আর এখানে ছেলে বাবা মিলে চলে এসেছে মথুরার কেক খেতে। আমি ওদিকে ঘুরছিলাম, ওর বাবা খাবে না, একটাই কিনেছে, আমি অতটা ভালোবাসি না, ছেলে যেহেতু ভালোবাসে তার জন্য একটাই কেনা হয়েছে, কিন্তু পরে টেস্ট করে দেখলাম খেতে বেশ টেস্ট ছিল জানো তো। এসে গেছে আপনাদের সেই সুপরিচিত মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার। এখন ওদিকের খাওয়া দাওয়া মানে কমপ্লিট করে এদিকে চলে এসেছে একটা জুয়েলারি দোকানে। এখানে দেখো এই চুড়িটা হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, এটা আমার জন্য কিনবো না, এটা আমার হাতে নেই, ও ভালো লাগলে কি হবে, এটা ভাবছি আমার ছোট বোনের জন্য কিনবো। আর এখানে জানো তো এটা মানে 30 টাকার দোকান, বিশ্বাস করবে না, এত ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিলো, এত ভালো ভালো জিনিস দেখ বিক্রি হচ্ছিলো, দেখে মনে হয় যা পাই তাই নিয়ে নিই। তো মাঝখান দিয়ে আমার আর কিছু আজকে কেনা হলো না, শুধু বোনের জন্য আমি এই চুড়িটাই কিনলাম। আর এত সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিলো, যেটাই নেবো সেটাই 30 টাকা, দেখে তো আমি পুরো অবাক। আর এখানে দেখো এবার একটু ফুচকা খেতে চলে এসেছি, আমি হচ্ছে ফুচকা খেকো মানুষ, লাভার বলবো না, যেখানেই যাব মেলা হোক যেখানেই হোক একটু ফুচকা না খেলে জানো তো আমার ভালো লাগে না, সে কারণে আমি ফুচকা খাওয়া স্টার্ট করলাম, সঙ্গে ওর বাবাকে বললাম, খাওয়ার কথা বাবা খেলো না, এমনি লাস্টে একটা নিয়েছিল। আর এখন মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি একটু বাদাম নিয়ে বাড়ি যাব। ওর বাবা বাদাম তো আমরা সবাই মোটামুটি ভালোবাসি, ছেলে আমি বাবা, যার জন্য আগে ওর বাবা কিনে কিছুটা খেয়ে নিয়েছে, এখন এটা কিনছি হচ্ছে বাড়ির জন্য, বাড়িতে নিয়ে যাব, নিয়ে বাড়িতে বসে আরাম করে খাবো। আর মেলায় আসলে বাদাম না কিনলে হয় বলো? তো ফ্রেন্ডস, মেলা দিয়ে চলে এসে একদম বাদাম নিয়ে এসেছিলাম বসে বসে, এই যে সবাই মিলে মেলাতে খেতে খেতে এসেছি, গাড়িতে বসে বসে খেতে খেতে এসেছি, এসে বাড়ি বসে খেলাম, খেয়ে এবার একটু রেস্ট নিয়ে নিলাম, এখন তো রাতে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। মেলায় তো সেরকম কিছু খাইনি, ফুচকা খেয়েছি আর একটা কুলপি খেয়েছি, এতে কি আর পেট ভরে, এখন তো খেতে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর কি হয়েছে জানো, তোমাদের একটা মজার কথা বলি, মেলায় গিয়ে কি হয়েছে, তো আমি তো সচরাচর তো আমি নিজে ক্যামেরা করি,
আর আমার হাজবেন্ডকে বলেছে কি ক্যামেরাটা করে দিতে। কি করেছে জানো? ক্যামেরা করেছে কিন্তু ক্যামেরা অন করেনি। তাহলে কার রাগ হয় না বলো? এ হচ্ছে ব্যাপার, বড় ক্যামেরাম্যানকে ক্যামেরা করে দিতে বলে উনি ক্যামেরা অন করতেই ভুলে গেছেন। তো যাই হোক, মেলাতে ভালো এনজয় হলো। যখন গেছি তখন কিছু লোক ছিল, আসার সময় প্রায় ফাঁকা হয়ে গেছিল। গেছি তো 10টার পরে গেছি, আর লোক থাকবে কি? তো আমাদের বাড়ির পাশে বলে, একদম বাড়ির কাছেই বলে রাত করে গেলাম, 1 ঘন্টা মেলা দেখে চলে এসেছি। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিও তোমাদের ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা কি কথা বলো তো, সবাই তো তোমরা রানাঘাটের মানুষ নয়, আমার বাড়ি যেহেতু রানাঘাটে, আর সবার বাড়ি রানাঘাটে নয়, অনেকেই দূরে কাজ দূর দূরান্তের লোক আছো, যেখানে রানাঘাটের রথ উৎসব দেখা তোমাদের কাছে তো সম্ভব নয়। তাদের কাছে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। লাইক করতে তো কোনো কষ্ট লাগে না, আর কোনো হাতে ব্যথাও লাগবে না। তো সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।